আমি চাই আমাদের এই নতুন প্রজেক্টে রাহুল আমার সাথে কাজ করুক। দাঁড়ান ঋদ্ধিমান বাবু, যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাই এসব বলছেন, সে আদৌ ওগুলো বলার যোগ্য কিনা সেটা একবার যাচাই করে নেবেন না? খড়ি, এই রাউটিগুলোকে কেন এখানে এনেছো? বলেছিলাম না ম্যাডাম, আজ আপনাদের জন্য একটা চমক, একটা উপহার অপেক্ষা করে আছে। কি চমক, কি উপহার, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ হেয়ালি না করে স্পষ্ট করে বলুন। আমি কিছুই বলবো না আজ, আর যা বলার ওরা বলবে। সেই উপহারটা আজ ওরা আপনাদের দেবে। আজ তো আমি শেষ, এই গুন্ডাগুলো খড়ির হাতে পড়ে গেল কি করে? এবার আমি কি করব? ও তো সবটাই জেনে গেছে মনে হচ্ছে। এখন আমি নিজেকে বাঁচাবো কি করে? এসব কি হচ্ছে নাকি খড়ি? বাড়ির ভেতরে কেন গুন্ডা নিয়ে এসছো? এটা ভদ্রলোকের বাড়ি। একদম চোপ। আর একটা কথাও বলবেন না আপনি। বাবা, মনে হচ্ছে পরশুর একটা কোনো গন্ডগোল হয়েছে। আমি না খড়িকে এরকম রূপে কখনো দেখিনি, ও এতটা রেগে আছে কেন? ঋদ্ধিমান বাবু, আপনি তো আপনার ভাইকে একটা সুযোগ দিতে চেয়েছেন, আপনি ওকে বিশ্বাস করতে চেয়েছেন, আপনি চেয়েছেন যাতে ও এই বাড়িতে আপনাদের ব্যবসায় আবার নিজের জায়গাটা ফেরত পায়। আপনার মনে হয়েছে ও খুব কষ্টে আছে, ও অনেক শাস্তি ভোগ করেছে, তাই তো? কিন্তু আপনাকে আমি একটা অনুরোধ করব, রাহুলের মতন একটা মানুষকে বিশ্বাস করার আগে ওরা যা যা বলতে চায় সেই কথাগুলো আগে শুনুন, তারপর বিচার করুন যে আদৌ ও আপনার ভরসা পাওয়ার যোগ্য কিনা। মানে ওরা ওরা রাহুলের ব্যাপারে কি বলবে? আর রাহুলের সাথে ওদের কি সম্পর্ক? প্লিজ করে, আমি আমি পাজল হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, একটু স্পষ্ট করে বলুন সবটা। একজনে কথা ওরা প্ল্যান করে অ্যাটাকটা করেছিল, আর কার কথায় সেটা আজকে এরা সবার সামনে কনফেস করবে বলুন। ব্যাপারটা কি বলতো? তোরা এসে কিছু বললি না কেন? তোমার কপালে তো চোট লেগেছে দাদু ভাই, আমি এতক্ষণ খেয়াল করিনি, কি করে হলো এসব? আমি বলছি বাবা, আবার কি ঝামেলা বাঁধালি রাহুল? আজকে যখন ঋদ্ধি অফিসে যাচ্ছিল আমিও ওর সাথে একই গাড়িতে ছিলাম, হঠাৎ আমাদের রাস্তার মাঝখানে কিছু গুন্ডারা মারপিট করছিল, তারপর গাড়ি থামাতে ঋদ্ধি যখন বাইরে বেরোলো তখন কি করছেন আপনারা? দেখুন গাড়ি আটকে আপনারা কি করছেন এখানে? থামুন আপনারা। ফুল কেস, এ তো দেখছি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এবার তোমার কি হবে বেবি? আজ থেকে তো তোমার এই বাড়ির পাট চুকলো বলে। ওদের এত বড় আশপর্তা, আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে, ঋদ্ধির গায়ে হাত তুলেছে। এই এই ওট ওট, কে তোদেরকে পাঠিয়েছে বল? কে তোদেরকে পাঠিয়েছে বল? জাস্ট নামটা বল, মেরেই ফেলে দে। তোমরা কেউ চিন্তা করো না, আমি ওদের মুখ থেকে সব কথা বার করবো, সব কথা। এই চল চল। একদম চালাকি করার চেষ্টা করবে না,
আজ তোমার কোনো চালাকি এখানে ধোপে টিকবে না। কিন্তু এত সহজে আমি তোমাকে পালাতে দেব না। এই কি করছো তুমি? হ্যাঁ, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওর গায়ে হাত দিয়ে চকুন চাও সে। আমার ছেলে এখান থেকে পালাবে না, ওকে? খুড়ি প্লিজ ভুলে যেও না, তুমি এবাড়ির বড় বউ আর ও এবাড়ির ছেলে। না না, মানে যখন তখন তুমি ওকে চর মারছুর কলে ধরে টানছো, আমি কিন্তু এগুলো বেশি দিন টলারেন্স করবো না। প্লিজ বাবা, তোমার আদরে নাত বউকে বোঝাও, এসব বস্তি বাড়ির মতো অ্যাটিটিউড এবাড়িতে, সিংহরায় বাড়িতে চলে না। এবার কিন্তু আমার আমার হাত উঠবে ওর গায়ে। বর্দি বর্দি খড়ি, আমাদের বাড়ির বউ, তুমি ওর গায়ে হাত তুলবে? অফকোর্স তুলবো। হাতটা আমার গায়ে না তুলে যদি সময় মতো নিজের ছেলের গায়ে তুলতেন, তাহলে ও এরকম একটা অসভ্য ইতর অমানুষ তৈরি হতো না। আমি এর আগেও আপনাকে বলেছি, একমাত্র আপনার আশকারাতেই রাহুল এরকম একটা অসভ্য শয়তান তৈরি হয়েছে। বলেছি না, একদম চুপ। আজ তোমার খেলা শেষ রাহুল। এতদিন ধরে তুমি অনেক অন্যায় করেছো, অনেক মিথ্যে কথা বলেছো, আর আমি সবটা সহ্য করেছি, সব মেনে নিয়েছি। আমি ভেবেছিলাম তুমি শুধরে যাবে, দ্বিতীয়বার ভুল করার আগে ভাববে, কিন্তু না। তোমার মতন একটা জঘন্য মানসিকতার ছেলে কোনোদিন বদলাতে পারে না, আর কোনোদিন বদলাবেও না। তোমাকে আমি শাস্তি দেবো, আজ তোমার এই মুখোশটা আমি টেনে খুলে দেবো, সবার সামনে সত্যিটা আমি বলবো। ওরা মিথ্যে বলছে, ওরা ওকে ফাঁসাতে চাইছে। রিদ্ধি রিদ্ধি, তুই তো জানিস খড়ি আমাকে পছন্দ করে না। ওই এই গুন্ডাগুলোকে ফিট করেছে, ওই এই গুন্ডাগুলোকে ফিট করে তোর উপরে হামলা করিয়েছে, আর এখন ওদেরকে সাজিয়ে পরিয়ে এনে আমাকে কালপিট প্রুফ করতে চাইছে। খড়ি বরাবর এটাই করে এসছে, নিজেকে মহান প্রমাণ করে আমাকে বরাবর ছোট করে এসছে। আমার কথা বিশ্বাস না হলে তুই একবার জাস্ট ভেবে দেখ, আমরা কেউ জানতাম তোর উপরে এই এই অ্যাটাকটা হবে? আমরা কেউ জানতাম না। কে জানতো? একমাত্র খড়ি জানতো। তাই ও তোকে বাঁচাতে ঠিক সময় ওই আটাকে জায়গায় পৌঁছে গেছে। আমি তোকে বলছি যে খড়ি তোকে মারতে চায়, আমি না, ওই তোর সর্বনাশ চায়। ও বরাবর মিথ্যে কথা বলে গেছে, আর আজকেও খড়ি মিথ্যে কথা বলছে। খড়ি আজকেও মিথ্যে কথা বলছে, শি ইজ আ ব্লাডি লায়ার। কতদিন আর এসব বলে লোককে বোকা বানাবেন আপনি? তোমাকে একটা কথা খুব ভালো করে আমি বলে দিই রাহুল, তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আর এক মুহূর্ত সময় আমি নষ্ট করবো না। তোমাকে যা শাস্তি দেবার আমি নিজে দেবো, যে কাজটা তোমার মা করতে পারেনি সেই কাজটা আমি করবো। দরকার পড়লে মেরে মেরে তোমাকে আমি শিখে করবো। বাবা এগুলো কি হচ্ছে বাবা? না মানে তোমার সামনে দাঁড়িয়ে রিদ্ধির বউ আমার ছেলের গায়ে হাত তুলছে, যাচ্ছে তাই কথা বলছে, অপমান করছে, অসম্মান করছে, তোমরা সবাই দাঁড়িয়ে দেখছো। বৌদি দেখো রিদ্ধির বউয়ের কি দুঃসাহস, দেখো কিছু বলবে না। সত্যি এবার কিন্তু খড়ি খুবই বাড়াবাড়ি করছে বড় বৌদি, এবার কিছু একটা বলো, ওকে সামলাও। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমি এটাও বলবো যে আজ খড়ি মিথ্যে কথা বলছে না, আর সেটা আমি নিজে চোখে দেখে এসেছি বাবা। আর যদি খড়ি না থাকতো তাহলে আমার ঋদ্ধিমানের যে কি হয়েছে তো সেটা আমিও ভেবে কুলকিনারা করতে পারছি না। একটা বড় বিপদ হয়ে যেত ঋদ্ধিমানে, আর আমার ঋদ্ধিমানকে আজ এই খড়ি বাঁচিয়েছে বাবা। খড়ি মা, বাবা বাবা ফ্যান্টাস্টিক, সুযোগ বুঝে
তুমি দল পাল্টে নিলে বড় বৌদি, যাতে আমার ছেলেটাকে ছোট করা যায়। শুধুমাত্র তার জন্য আজকে মিথ্যাবাদী একটা মেয়েকে তুমি সাপোর্ট করছো? কে মিথ্যে কথা বলছে সেটা আজই প্রমাণ হয়ে যাবে। এই দেখুন রীতিমান বাবু, রাহুলের ফোনে ওর কল লিস্টটা দেখুন। ও শেষ কাকে ফোন করেছিল, কতবার ফোন করেছিল, সবটা নিশ্চয়ই এখানে থাকবে। দেখুন, কোনো না কোনো একটা নাম্বার তো মিলে যাবেই। এই লাস্ট নাম্বারে তো অনেকবার ফোন করা হয়েছে। এখানেই শেষ নয় রীতিমান বাবু, আজ আপনাকে পুরো সত্যিটা আমি বলবো। ওর সমস্ত কুকীর্তির কথা আপনাকে আমি জানাবো। পুরো সত্যি মানে? রাহুল আমাদের আর কি কি ক্ষতি করেছে সে সবটা আপনাকে জানানো দরকার। ও শুধুমাত্র আজকেই এই ঘটনাটা ঘটায়নি, আমাদের দোকান ভাঙচুর করেছে, সেই ভাঙচুরের দায় আপনার ওপর চাপিয়েছে। আর শুধুমাত্র তাই নয়, আপনার এক্সিবিশনে আগুন লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু সবটা এই রাহুল করেছে। ও বারবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে রিদ্ধিমান বাবু। চলো 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 পাল্টাই।